পূর্বপুরুষের দেশ বাংলাদেশকে নিজের শিকড় ভাবেন টালিগঞ্জের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার সিনেমা নিয়ে ঢাকায় আসছেন তিনি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 21তম আসরে শ্রীলেখা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ছাদ অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। 16ই জানুয়ারি বিকেল 5টায় জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে এবং ছাদের সিনেমার প্রথম প্রদর্শনী এবং 21শে জানুয়ারি বেলা 1টায় দ্বিতীয় প্রদর্শনী রয়েছে। বিভিন্ন বিভাগের সেরা সিনেমার জন্য রয়েছে পুরস্কার। শ্রীলেখার সিনেমাটি নির্বাচিত হয়েছে নারী নির্মাতা বিভাগে। এর আগে 2017 সালে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষের ভিটার খোঁজে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। শ্রীলেখা ফেসবুকে লিখেছেন, বাবার মুখে বাংলাদেশের মাদারীপুরের ঘটমাঝি গ্রাম জমিদার বাড়ির গল্প শুনে বেড়ে ওঠা। মিত্তিরদের পূজা, মিত্তিরদের ঘাট, মিত্তিরদের বাজার, পোস্ট অফিস, শ্মশান, অসংখ্য মানুষের মতো দেশভাগের শিকার আমরাও। জনপ্রিয় গায়িকা রুনা লায়লা ও নায়ক আলমগীরের বাড়িতে অতিথি হিসেবে আপ্যায়ন পেয়ে আপ্লুত হয়েছিলেন নায়িকা। শ্রীলেখার কথায়, 2007 সালে শিকড়ের টানে পৌঁছে গেলাম বাংলাদেশে। রুনা লায়লা আপু ও আলমগীর ভাইয়ের বাসায় আমাদের যত্নের কথা কী আর বলবো। ছোটোবেলায় টিভিতে দেখা দমদম মাস্কলন্দর, সাধের লাউ, আরও কত গান, ওরা শুধু ধনী নন, মনের দিক থেকেও তার থেকে বেশি ধনী। বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষের ভিটার খুঁজে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। এবার আসছেন সিনেমা নিয়ে। দেখা যাক, এক ফাঁকে পূর্বপুরুষের ভিটা মাদারীপুরের ঘটমাঝি গ্রাম দেখতে যান কিনা তিনি। চমৎকার সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। এ সম্পর্কে আপনার আরও কিছু জানার বা মতামত থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।